বিশ্বকাপের ট্রফি নিয়ে মেসিরা দেশে ফেরার পর থেকেই তাদের অভ্যর্থনা জানাতে লাখো লাখো মানুষ জড়ো হয়েছিল আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে। দেশে ফেরার পর মেসিদের শিরোপোদযাপনের জন্য ছাদ খোলা বাসে সংবর্ধনার ব্যবস্থাও করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে দেশে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শুরু হয় বিশ্বজয়ীদের সেই ঐতিহাসিক বাস প্যারেড। মেসিদের অভ্যর্থনা জানাতে বুয়েন্স আয়ার্সের রাস্তায় উপস্থিত হয়েছিল প্রায় 4 মিলিয়ন মানুষ। তবে অনাকাঙ্ক্ষিতভাবে নিরাপত্তাজনিত কারণে মাঝপথেই বন্ধ করে দেওয়া হয় সেই শোভাযাত্রা। ছাদখোলা বাসে শিরোপা উদযাপনের সময় লাখ লাখ সমর্থক মেসিদের চারদিক থেকে ঘিরে ধরে। ফুটওভার ব্রিজ থেকে কয়েকজন সমর্থক সেই বাসের ওপর লাফও দেন। এই অবস্থায় ফুটবলারদের নিরাপত্তা নিয়ে তৈরি হয় শঙ্কা। এছাড়া ফুটওভার ব্রিজ থেকে লাফ দিতে গিয়ে নিচে পড়ে আহত হয়েছেন অনেকে। আর্জেন্টিনা দল আর সাধারণ মানুষ উভয় নিরাপত্তার কথা চিন্তা করে মাঝপথে শোভাযাত্রা বন্ধ করে দেয় আর্জেন্টাইন প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে ছাদখোলা বাস থেকে মেসিরা উঠে যান হেলিকপ্টারে। আকাশে উড়ন্ত অবস্থাতেই রাস্তায় দাঁড়ানো লাখো ভক্তের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন বিশ্বজয়ের নায়করা। এরপর ফুটবলাররা সবাই যার যার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মেসি নিজেও হেলিকপ্টারে করেই পৌঁছান নিজ শহর রোজারিওতে। আতিকুর রহমান, তিতাস, মাইটিভি।